বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো নর্থ লন্ডনের অ্যাজোয়ার রোডে স্থানীয় একটি হলে। সংগঠনের সভাপতি নুরুর রহমান পাশা খন্দকারের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েলের উদ্বোধনী পর্ব পরিচালনা শেষে এজিএম পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ মুনিম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইউসুফ সেলিম। উদ্বোধনী বক্তব্যে পাশা খন্দকার কারুশিল্পের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পদক্ষেপ নেওয়া বিষয়গুলো সদস্যদের কাছে তুলে ধরে খোলামেলা আলোচনা করেন। এজিএম প্রায় 2 শতাধিক বিভিন্ন জোনাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল 17ই নভেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিবুর রহমান মহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ নিজামুদ্দিন। ইলেকশন কমিশনের মুজিবুর রহমান ও মাহমুদ হাসান জেপি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি মহিবুর রহমান মহিব, সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন ও ট্রেজারার মাহবুব রশিদ সহ 15 সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন আশুক আহমেদ আশুক, সেলিম উদ্দিন, আব্দুল আলিম ফজলু, ডক্টর আলাউদ্দিন সহ আরও অনেকে। নতুন কমিটির পক্ষ থেকে ট্রাস্টের কার্যক্রমকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পূর্ববর্তী কমিটির সকলকে ধন্যবাদ জানানো হয়। কমিটি বাসীদের উন্নত সেবা দিতে গত শুক্রবার বাদ জুমায় কমিটি আলহাজি ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফারের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব সৌরভ আলী জানান, এটি একটি সেবামূলক ব্যবসায়ী প্রতিষ্ঠান। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে অর্থ প্রেরণ ও বিমান ভ্রমণের টিকিট ক্রয়ে সহজলভ্যভাবে আমাদের সহজলভ্যতাই আমাদের মূল লক্ষ্য। বক্তব্য শেষে উন্নত সেবাদান ও সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওল্ড হ্যাম যুবলীগ গোল্ড উইক শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় একটি হলে। সংগঠনের আহ্বায়ক আশুক আলীর সভাপতিত্বে ও শাহানুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ড হ্যাম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজান। আরও বক্তব্য রাখেন ওল্ড হ্যাম আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল উল্লাহ, সৈয়দ সাদেক আহমদ, হোসেন আহমেদ ও মোশাদিদ আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহ্বান জানান। সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয় উপস্থিত সকলকে নিয়ে। গত 17ই নভেম্বর রবিবার কমিটি শাহজালাল জামে মসজিদ হলে বেলা 1:30 মিনিটে কমিটি শাহজালাল ইভিনিং মাদ্রাসার উদ্যোগে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ক্যারাট কম্পিটিশন অ্যাওয়ার্ড সেরোমনি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ছোট ছেলে মেয়েদের ও শিশু কিশোরদের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত হতে দেখা যায়। মাওলানা দুলাল নূরের পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হাফিজ নূর ইসলাম, শাহজালাল জামে মসজিদের সভাপতি মুসলিম আলী, মুবশ্বির আহমেদ ও বিসিএএস নেতৃবৃন্দ। উপস্থিত সকলে এই ধরনের মহৎ কাজে সহযোগিতা করার জন্য সিবিএস এর অর্গানাইজেশনকে ধন্যবাদ জানান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে জমকালোভাবে অনুষ্ঠিত হল কারুশিল্পের অন্যতম স্বীকৃতি এশিয়ান কারি অ্যাওয়ার্ড। লেবার পার্টির উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নেটওয়ার্কিং ইভেন্ট। সুন্নি আন্দোলনের উদ্যোগে পবিত্র মোহরমের তাৎপর্য নিয়ে আলোচনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।